প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কথা বলবো ডেঙ্গু মশা চেনার উপায় নিয়ে, বা এডিস মশা আপনি কিভাবে শনাক্ত করবেন সে বিষয়ে, এবং এটি প্রতিকার ও প্রতিরোধে আপনার করণীয় কি সে বিষয়ে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং তার ডান পাশে বেল আইকনটি চেপে রাখুন, তাহলে আমার দেওয়া চিকিৎসা বিষয়ক যে কোনো ভিডিও ইউটিউবে পাবলিশ করা মাত্রই তার লিঙ্ক আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ডেঙ্গু মশা চেনার জন্য এটি খুবই সহজ একটি প্রক্রিয়া। ডেঙ্গু মশা কিছুটা হালকা কালো এবং নীলাব প্রকৃতির হয়ে থাকে, এর গায়ে সাদা ডোরাকাটা দাগ থাকে, যার কারণে এটি অন্য মশা থেকে কিছুটা আলাদা দেখতে এটিকে শনাক্ত করা সম্ভব হয়। আর এই মশাকে বলা হয়ে থাকে ভদ্র মশা, অর্থাৎ এটি অপরিষ্কার অপরিচ্ছন্ন ময়লা আবর্জনা যেখানে থাকে সেখানে এটি বংশবিস্তার করে না। এটি সাধারণত যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন পানি থাকে সেই জায়গাগুলোর মধ্যে এর লার্ভা বা ডিম পাওয়া যায়, সেখানে এর বংশবিস্তার হয়ে থাকে। আরেকটি বিষয় লক্ষণীয়, এই মশা সাধারণত রাতের বেলা কামড়ায় না, এটি দিনের বেলায় কামড়ায়, প্রধানত সকালের দিকে এবং সন্ধ্যার দিকে, এই সময়টায় এটি মানুষকে কামড়াতে পারে। কাজেই দিনের বেলা যখন কেউ ঘুমাবে সেই সময় অবশ্যই চেষ্টা করতে হবে মশার লাগিয়ে ঘুমানোর জন্য, যাতে করে এই মশাটি কাউকে আক্রান্ত করতে না পারে। এখন আপনাদের জানাবো ডেঙ্গু মশা প্রতিরোধে আপনার করণীয় কী সে বিষয়ে। আমি শুরুতেই বলেছি ডেঙ্গু মশা একটি ভদ্র প্রকৃতির মশা, এটি ময়লা আবর্জনার মধ্যে বংশবিস্তার করে না, এটি স্বচ্ছ পানির মধ্যে বসবাস করে। সেক্ষেত্রে আপনার বাসার মধ্যে যেখানে এসির পানি জমে থাকে বা যেখানে ফুলের টব থাকে, সে ফুলের টবের মধ্যে যে পানি জমে থাকে এই জায়গাগুলোর মধ্যেই মূলত ডেঙ্গু মশা বংশবিস্তার করার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার বাথরুমের মধ্যে যদি কোনো জায়গায় পানি জমে থাকে কয়েকদিন থেকে, সেই পানির মধ্যেও কিন্তু এই মশা জন্মাতে পারে। কাজেই চেষ্টা করবেন যে আপনার বাসার মধ্যে এই যেই জায়গাগুলোর মধ্যে পানি জমার সম্ভাবনা রয়েছে সেগুলো প্রতিদিন পরিবর্তন করার জন্য কোনোভাবেই যেন অপ্রয়োজনীয় জায়গায় পানি না জমে থাকে, বিশেষ করে ছাদের মধ্যে, ডাবের খোসার মধ্যে বা টায়ারের মধ্যে, এরকম কোনো জায়গার মধ্যে যদি বৃষ্টির পানি, পরিষ্কার স্বচ্ছ পানি জমে গিয়ে থাকে কয়েকদিন থেকে, সেক্ষেত্রে সেখানে ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে। কাজে এই স্থানগুলো বর্তমান সময়ে ডেঙ্গু এত বেশি পরিমাণে এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে যে আপনাকে সচেতন হতে হবে আপনার পরিবারকে এবং আপনার সন্তানকে ডেঙ্গুর থেকে সুরক্ষিত রাখার জন্য। কাজেই ডেঙ্গু মশার বংশবিস্তার হতে পারে আপনার বাসায় বা আপনার বাড়ির আশেপাশে, সেই জায়গাগুলো অবশ্যই আপনাকে শনাক্ত করে সেগুলোকে যেন ডেঙ্গু মশা বিস্তার না করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। আপনার বাচ্চা বা আপনি দিনের বেলা যখন ঘুমাবেন চেষ্টা করবেন দিনে মশারি লাগিয়ে ঘুমানোর জন্য, বা বাচ্চাদেরকে ছোট প্যান্ট বা হাত জামা না পরিয়ে চেষ্টা করবেন ফুল হাতা জামা বা প্যান্ট পরানোর জন্য, তাতে করে তার শরীরে মশা কামড়ানোর সুযোগ কম পাবে। এছাড়া স্প্রে ব্যবহার করতে পারেন, মসকুইটো যে স্প্রেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে মশার বিনাশ করতে পারেন। যদি আপনার পরিবারে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে থাকে তাকে অবশ্যই মশারির ভিতরে রাখার চেষ্টা করবেন, কারণ তিনি আক্রান্ত হয়েছেন তার মানে তার শরীরে যে ডেঙ্গু জ্বরের ভাইরাস রয়েছে, যদি তাকে আবার অন্য আরেকটি মশা কামড়ায় এবং সেটি আপনার পরিবারে আরেকজনকে কামড়ায়, সেক্ষেত্রে কিন্তু একজন থেকে আরেকজনের সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একজন ব্যক্তিকে ডেঙ্গু মশা বা এডিস এজিপ্টাস মশা কামড়ানোর পরে এটি অন্য আরেকজন ব্যক্তিকে যখন কামড়ায় তখন সাথে সাথেই কিন্তু তার জ্বর হয় না, 7 থেকে 10 দিন পর্যন্ত, যেটিকে ইনকিউবেশন পিরিয়ড বলা হয়ে থাকে, অর্থাৎ ওই জীবাণুটা তার শরীরে সুপ্তাবস্থায় থাকে এবং সেটি বংশবৃদ্ধি করে, মাল্টিপ্লাই করে সেটি যখন তাকে আক্রান্ত করার মতো সক্ষমতায় পৌঁছায় তখন কিন্তু সে ব্যক্তিকে আক্রান্ত করে। কাজে আপনার পরিবারে যদি কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকে আপনি অন্যদেরকে সুরক্ষিত রাখতে হলে তাকে অবশ্যই মশার ভিতর রাখার চেষ্টা করবেন, কোনোভাবেই যেন তাকে আর মশা কামড়াতে না পারে। আর আপনার বাড়ির আশেপাশে আঙ্গিনা যে জায়গাগুলোতে মশার বংশবিস্তার হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে কেমিক্যালস বা ইনসেকটিসাইড দিয়ে মশার নিধন করার চেষ্টা করবেন। এগুলো মেনে চলার মধ্য দিয়ে আশা করা যায় যে আপনি প্রথমত ডেঙ্গু মশাকে শনাক্ত করতে পারবেন, দ্বিতীয়ত আপনার ডেঙ্গু মশা যদি আপনার পরিবারে কাউকে আক্রান্ত করার সম্ভাবনা থাকে সেটি বিনষ্ট করতে পারবেন। দর্শক, আমার আজকের আলোচনা যদি আপনার কাছে উপকারী মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরা দেখতে পায়, সবাই সচেতন হতে পারে। আজ এ পর্যন্তই, সবাই আমার ভিডিওগুলো দেখে এবং ভিডিওর বিষয়ে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। সবাই সচেতন থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।